শুন তাহলে আমরা মানহাজ সম্পর্কে বুঝতে পারলাম এবার আমরা যাব সালাফ কাদেরকে বলা হয় কাদেরকে সালাফ বলা হয় দেখো সালাফ শব্দটা আপনারা শুনেছেন শুনেছেন না সালাফ শব্দটা আমাদের কাছে পরিচিত ইল্লা মা কদ সালাফ কোরআনে কারীমের প্রায় চারটি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সালাফ হচ্ছে যারা অতিক্রম করে গিয়েছে যারা আগে চলে গিয়েছে আমার আগে আমার আব্বা চলে গিয়েছে ঠিক না আমার আব্বার আগে আমার দাদা চলে গিয়েছে আমার দাদার আগে তার আব্বা চলে গিয়েছে এইভাবে যারা চলে গিয়েছে তাদেরকে বলা হয় তাকে সালাফ তাদেরকে বলা হয় সালাফ যারা আগে চলে গিয়েছে এটা হলো সালাফের শাব্দিক অর্থ এটা হলো সালাফের শাব্দিক অর্থ সালাফের পারিভাষিক অর্থ হচ্ছে বা সালাফ বলতে বোঝানো হয় তাকে মূলত সাহাবায়ে কেরামদেরকে কাদেরকে বোঝানো হয় তাকে সালাফ বলতে সাহাবায়ে কেরামদেরকে বোঝানো হয় তাকে কারণ হচ্ছে সাহাবায়ে কেরামগণ আমাদের কাছে হচ্ছে একমাত্র মডেল সাহাবায়ে কেরামগণ আমাদের পূর্বসূরি কারা সাহাবায়ে কেরামগণ কারা সাহাবায়ে কেরামগণ সাহাবায়ে কেরামগণ আমাদের পূর্বসূরি হওয়ার কারণে সাহাবায়ে কেরামদেরকে কেবলমাত্র শুধুমাত্র সালাফ বলতে বোঝায় কাদেরকে সাহাবায়ে কেরামদেরকে এখন আসুন আপনি হয়তো প্রশ্ন করবেন যে সাহাবায়ে কেরামদেরকে আমরা সালাফ বলছি ঠিক আছে আমরা সাহাবায়ে কেরামদের ছাড়াও তো অন্যদের অনুসরণ করি না অন্যদের বক্তব্য নেই না সাহাবাদের পরবর্তী যারা আছে সাহাবীদের পরবর্তী যুগের যারা তাদেরকে কি বলা হয় বলতে পারবেন মাশাআল্লাহ তাবেঈ বলা হয় কি বলা হয় তাকে তাবেঈন বা তাবেঈ বলা হয় তাকে সাহাবীদের পরবর্তী যারা তাবেঈ রয়েছে তাদেরকে আমরা কেন সালাফ বলতেছি এবং তারা সালাফদের অন্তর্ভুক্ত কিভাবে হয়েছে লি ইত্তিবাইহিম বি ইহসান যেহেতু এই তাবেঈ যারা তারা সাহাবায়ে কেরামদের অনুসরণ করেছেন একেবারে নিষ্ঠার সাথে আনুগত্যের সাথে এবং সুন্দর ইসলামের নীতিমালা অনুসরণ করে বুঝতে পেরেছেন কিনা এই কারণেই অনুসরণ করার কারণে তারাও অনুসরণীয় হয়ে গিয়েছে কারণ আপনি আমার অনুসরণ করবেন আরেকজন ব্যক্তি তার অনুসরণ করবে যখনই অনুসরণ করবে অনুসরণের মাধ্যমে আপনি যার অনুসরণ করেছেন তার কারণে আপনি অনুসরণীয় হয়ে যাবেন বুঝতে পেরেছেন কিনা প্রত্যেকটা জিনিসের একটা খাসিয়ত আছে প্রত্যেকটা জিনিসের একটা বিশেষত্ব আছে বৈশিষ্ট্য আছে খুব ভালো করে খেয়াল করুন যেমন আগুনের বৈশিষ্ট্য হচ্ছে কি আগুন জ্বালিয়ে ছাই করে দেয় খায় একেবারে খেয়ে ফেলে আগুনের সাথে যে জিনিসকে আপনি যুক্ত করে দেবেন সেই জিনিসকে আগুন জ্বালিয়ে কি করবে ছাই করে দিবে এটা হলো আগুনের বৈশিষ্ট্য বরফের বৈশিষ্ট্য হচ্ছে বরফ ঠান্ডা করে কি করে ওই জিনিসটাকে প্রজেন্ট করে দেয় একেবারেই বরফের মতোই করে দেয় আপনি যদি বরফের মধ্যে এই কাগজটাকে রেখে দেন মানে এক ঘন্টা পরে দেখবেন যে কাগজটাও বরফের মতো হয়ে গেছে এটা হলো খাসিয়ত এটাকে কি বলা হয় খাসিয়ত বলা হয় তাকে সাহাবায়ে কেরামদের যারা সত্যিকার হেদায়েতের সাথে নিষ্ঠার সাথে ইখলাসের সাথে সুন্নাহ অনুযায়ী অনুসরণ করেছে তারা সাহাবায়ে কেরামদের অনুসরণ করার কারণে তারাও অনুসরণীয় হয়ে গিয়েছে যেহেতু সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ করেছেন বুঝতে পেরেছেন তাদের এই অনুসরণটা রাসূলের অনুসরণের সাথে যুক্ত হয়ে গেছে সংযুক্ত হয়ে গেছে যেমন আবার বোঝানোর জন্য বলি যেমন এই যে লাইট এই লাইটের মধ্যে আলো আসছে কোত্থেকে ওই মূল যে কেন্দ্র আছে সেখান থেকে যদি ওই কেন্দ্রের সাথে সম্পর্ক না থাকতো তাহলে এই লাইট কি হতো না আলো জ্বলতো না এই লাইটের আলো পেতেন না ওই কেন্দ্রের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে এই লাইট কি করেছে আলো পেয়েছে ঠিক সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম অনুসরণ করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী অনুসরণ করার কারণে সাহাবায়ে কেরামগণ আমাদের কাছে কি মডেল সাহাবায়ে কেরামগণ কি আমাদের কাছে মডেল সাহাবায়ে কেরামদের যারা উত্তম অনুসরণ করেছেন তাবেঈন তারাও মডেল তাবেঈনদের পরবর্তী তাবেঈন যারা আছেন তারাও আমাদের কাছে কি মডেল যারা কিয়ামত পর্যন্ত এই উত্তম অনুসরণ করবে সুন্নাহ অনুযায়ী অনুসরণ করবে এরা সবাই মূলত অনুসরণের কারণে কি হবে মডেল হবে অন্য কোনো কারণে নয় অন্য কোনো কারণে নয় কিন্তু মূল সালাফ কারা মূল সালাফ কাদেরকে বলেছি সাহাবায়ে কেরামদেরকে বলেছি এরা হচ্ছে আমাদের সালাফ আমার বন্ধুগণ সালাফদের পরিচয় আমি করে দিলাম আমাদের কাছে সালাফ হচ্ছে সাহাবায়ে কেরাম তাবেঈন তবে তাবেঈন যারা সাহাবায়ে কেরামদের নিষ্ঠার সাথে উত্তমভাবে অনুসরণ করতে পেরেছে তারা হচ্ছে আমাদের কাছে কি সালাফ তারা হচ্ছে আমাদের কাছে সালাফ